নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত 10টা থেকে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর উভয় পাড়ে আটকে পড়েছে 300-এর অধিক পণ্যবোঝাই ট্রাক। বিআইডব্লিউটিসি বলছে কয়েকদিন ধরে নাব্য সংকটের কারণে ওই নৌ রুটের আরিচা ঘাটের কাছে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। তারপরও ফেরি কর্তৃপক্ষ অনেক ঝুঁকি নিয়ে ফেরি চালু রাখে। দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে ড্রেজিং এর কাজ শুরু করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।